তো দর্শক মৃন্দু আমি আপনাদেরকে প্রায় একটা কথাই বলি যে কাউকে দিয়ে ট্রেড করা না আর নিজে ট্রেড করা এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে তো এবার আপনারা আমাকে কমেন্ট করেন যে দাদা আপনি তো বলে দেন ভিডিওর মাধ্যমে কিন্তু নিজে ট্রেডটা করবো কীভাবে আপনি তো পুরো বিষয়টা দেখান না গো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফুল টুটোরিয়াল একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নিজেরা ট্রেডিং করবেন বাড়িতে বসে এবং একটা আচ্ছা খাসা টাকা ইনকাম করবেন তো দেখুন আমরা সবাই জানি অ্যাঞ্জেল ওয়ান আপ স্টক গ্রো এই তিনটেতেই এখন কিন্তু ফ্রিতে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করে যাচ্ছে তো আমি আপনাদেরকে অনেকবারই বলেছি যে আপনারা এই তিনটের মধ্যে যে কোনো একটিতে ফ্রিতে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করে নিন তো দেখুন এবার যেসব ব্যক্তিরা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছেন তো হয়তো অ্যাঞ্জেল ওয়ানে ফ্রিতে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করেছে কাউকে হয়তো আপ স্টকে কেউ হয়তো গ্রো থেকে কাজ করে আমি যেরকম অ্যাঞ্জেল ওয়ান থেকে কাজ করি কিন্তু আমি অ্যানজেল ওয়ানটাকে আজকে দেখাবো না কারণ আমি আপনাদেরকে ফুল একদম গ্রো থেকে দেখাবো এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে তারপরে সমস্ত ধাপে ধাপে একটার পর একটা জিনিস দেখাবো যে কিভাবে অপশন ট্রেডিং করতে হয় এবং এই ট্রেডিং করে কিন্তু আপনি একটা ভালো রকম ইনকাম করতে পারবেন এই যেমন ধরুন আমরা এস ইনভেস্ট করে রেখেছি এটা একটা কাউকে দিয়ে ট্রেড করাচ্ছি আমরা কিন্তু আপনি যখন নিজে ট্রেড করবেন তাহলে কিন্তু তার মজাটা একটা আলাদা তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল স্ক্রিনে যে কিভাবে আপনারা অপশন ট্রেডিং করবেন এবং প্রথম প্রথম করলে কতটা লস হবে কতটা লাভ হবে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে একটার পর একটা ধাপে ধাপে দেখাতে থাকবো মোবাইল স্ক্রিনে আমি চাইলে পিসি স্ক্রিন দেখাতে পারতাম সেই জন্য আমি মোবাইল থেকেই দেখাবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন কথা না পারে সরাসরি চলে যাই আমার মোবাইল স্ক্রিনে তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো সর্বপ্রথম প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে টাইপ করবেন গ্রো স্টক তো দেখুন এটাকে ইনস্টল করবেন জাস্ট ডাউনলোড করে ইনস্টল করবেন আমি ইনস্টল করে নিচ্ছি আমি প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে আস্তে আস্তে করে বোঝাতে থাকবো আর শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এবার দেখুন আমার ইনস্টল হয়ে গেছে এটাকে জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পর দেখুন কন্টিনিউ উইথ গুগল আপনি যে ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে চাইছেন সেল সেই ইমেল আইডিটা আপনি সিলেক্ট করবেন আমার এখানে সমস্ত ইমেল আইডি চলে এসেছে আমি একটিকে সিলেক্ট করে নিচ্ছি এবার এটাকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখানে আপনার একটা ফোন নাম্বার আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে অটোমেটিক রিড হয়ে যাবে ওটিপিটা আপনাকে ফুট করার দরকার নেই এটা অটোমেটিক রিড হয়ে যাবে এবার দেখুন এটাকে যখনই সাবমিট ওটিপি করে দেবো সাবমিট ওটিপি করে দেওয়ার পর একটু লোডিং নেবে তারপর আপনার একটা চার ডিজিটের পাসওয়ার্ড করতে বলবে করে দেবেন এবার দেখুন এন্টার ইয়র প্যান আপনার প্যান কার্ড নাম্বারটা এখানে আপনাকে পুট করতে হবে আপনার যে প্যান কার্ড নাম্বার তো প্যান কার্ড নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার প্যান কার্ডটা এখানে শো হয়ে যাবে আপনার কি প্যান কার্ডের নম্বর রয়েছে এবং কী নাম রয়েছে তো এবার এটাকে দেখুন যখনই নেক্সট করবে তখন এখানে আপনার যে ফোনপে বা গুগল পে যেটা দিয়ে আপনি ট্রানজ্যাকশন করেন সেই ফোনপে দিয়ে ভেরিফাই ইউর ব্যাঙ্ক মানে আপনার ব্যাঙ্কটাকে ভেরিফাই করতে হবে আপনি সেই ফোনপেটা করে দিলাম এবার দেখুন সেন্ড ওয়ান এ ভেরিফাই ব্যাঙ্ক মানে আপনাকে এক টাকা সেন্ড করতে হবে তো আপনি যদি ফোনপে করেন ডাইরেক্ট আপনার ফোনপে চলে যাবে আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টগুলো অ্যাড করা আছে যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি এক টাকা প্রথমে সেন্ড করে দেবেন তো যাই হোক আমি এক টাকা সেন্ড করে দিচ্ছি এখানে তো সেন্ড করে করে দেওয়ার পর দেখুন এখানে এক টাকা সেন্ড হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর অটোমেটিক কিন্তু এখানে কোনো কিছু করার দরকার নেই আপনাকে রিডাইরেক্ট হয়ে যাবেন আপনি তো রিডাইরেক্ট করার পর দেখুন এটা ভেরিফাই হয়ে গেল ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আপনাকে চাইবে অকুপেশান মানে আপনার পেশা কী তো এখানে অনেক কিছু থাকবে দেখুন প্রাইভেট সার্ভিস আপনি গভর্নমেন্ট জব করেন আপনি যে কোনো একটা মানে সিলেক্ট করবেন মানে আপনি যেটা করেন এবার এখানে আপনার ফাদার্স নেম মাদার্স নেম দুটোই দিতে হবে আপনাকে কে ওয়াইসির জন্য এবার দেখুন অ্যানুয়াল ইনকাম আপনার বছরে কত ইনকাম রয়েছে এক লাখ না এক লাখ পাঁচ এক লাখ পাঁচ লাখের মধ্যে তো সেটা একটা সিলেক্ট করে নেবেন এবার দেখুন আপনি ম্যারিড ম্যারিড হলে ম্যারিড আনম্যারিড হলে আনম্যারিড সিলেক্ট করবেন এবার দেখুন ইনভেস্টমেন্ট আপনি এখান থেকে মানে কত বছরের আপনার এক্সপিরিয়েন্স রয়েছে যাই হোক আমি তিন বছর করে দিয়েছি এবার আপনার আধার নাম্বারটা কিন্তু এখানে শো করে যাবে প্রসেসড করে দেবেন প্রসেস করার পরই কিন্তু ডিজিলকার চলে আসবে আপনাকে ডিজি ডিজিলকারে এখানে সাইন ইন করতে হবে তো এখানে দেখুন এটা অ্যালাউ করে দেবো আমরা তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনাকে আধার নাম্বারটা দিতে হবে আপনার যে আধার নাম্বারটা সেই আধার নাম্বারটা আপনাকে এখানে পুট করতে হবে পুট করার পর আপনাকে ওখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ছ ডিজিটের পাসওয়ার্ড আপনাকে করতে হবে করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এটাকে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখুন আপনাকে এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাকে এখানে একটা ই সাইন ইন করতে হবে আপনাকে একটা সিগনেচার করতে হবে এখানে তো দেখুন এটা অটোমেটিক সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হয়ে যাওয়ার পর দেখুন আপনার আধার কার্ড শো করে যাবে এখানে আধার যে নাম্বারটা এবার এগুলোকে আপনাকে অ্যালাউ করতে হবে অ্যালাউ করে দিলেন অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখানে টেক এ সেলফি আপনার একটা সেলফি চাইবে আপনাকে একটি সুন্দর করে একটি সেলফি দিয়ে দিলেন তো যাই হোক আমি সেলফিটি দিয়ে দিচ্ছি সমস্ত প্রসেসটা আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝাতে থাকছি তো দেখুন এখানে এবার সাইন ইন ভেরিফাই ইউর সিগনেচার আপনার যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারটা আপনাকে এখানে করতে হবে তো সিগনেচার করার পরই দেখুন এখানে অ্যালাউ নমিনি তো এখানে এখন মানে আমরা নমিনি করবো না এখন পরে করবো লেটার করে দিয়েছি তো এবার দেখুন প্রসেস করে দিলাম প্রসেস করে দেওয়ার পরই দেখুন এরকম একটু লোডিং নেবে তো দেখুন লোডিং নেওয়ার পর কিন্তু আর কোনো রকম কাজ নেই আমাদের এক ধরনের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলো এটা প্রসেস করে দেবেন প্রসেস করে দেওয়ার পর আপনার পুরো ফর্মটা আপনার সামনে একবার দেখিয়ে দেওয়া হবে তারপরে দেখিয়ে দেওয়ার পর এটা সাইন ইন সাইন নাও করে দেবেন তো সাইন নাও করে দিলে দেওয়ার পরই দেখুন এখানে আপনাকে আর একবার আধার নাম্বারটা দিতে হবে ওই যে টিকমার্কটা রয়েছে বক্সটা মার্ক করে দেবেন দিয়ে আধার নম্বরটা আরেকবার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার একটা ওটিপি আসবে সেই ওটিপিটি দেওয়ার পর আপনাকে ভেরিফাই ওটিপি করতে হবে ভেরিফাই ওটিপি করার পর আপনার কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেল মানে গ্রোতে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটি একটু টেনে টেনে দেখবেন দুবার তিনবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন ধীরে ধীরে দেখলি বুঝতে পেরে যাবেন তো দেখুন এখানে কমপ্লিট এবারে দেখুন অ্যাড মানি অ্যাড মানি আপনি যদি অ্যাড মানিতে ক্লিক করেন আপনার কিন্তু ডাইরেক্ট আপনাকে মানে কত টাকা ইনভেস্ট করতে চাইছেন আপনার কিন্তু সেখানে অ্যামাউন্টটা চলে আসবে আপনার ডাইরেক্ট ফোনপেতে চলে যাবে তো এখানে আমি এক্সপ্লোর করে দিচ্ছি এই মুহূর্তে আমরা কোনো রকম আমি ইনভেস্ট করতে চাইছি না আমি আপনাদেরকে জাস্ট দেখাবো কারণ আমি অ্যাঞ্জেল ওয়ান থেকে কাজ করি তো এবার দেখুন এক্সপ্লোর করার পরেই এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে দেখুন নিফটি ফিফটি তারপরেই দেখুন ব্যাঙ্ক নিফটি তো নিফটি ফিফটি কী জিনিস নিফটি ফিফটিটা হলো দেখুন আমাদের দেশের সর্ব মানে ফিফটি মানে পঞ্চাশটার বড় বড় কোম্পানির শেয়ার আর ব্যাঙ্ক হচ্ছে বড় বড় ব্যাঙ্কের শেয়ার তো দেখুন প্রথম যারা নতুন যদি আপনি ট্রেডিং অপশন অপশন ট্রেডিং করতে চান তাহলে কিন্তু নিফটি ফিফটি থেকে আপনাকে করতে হবে প্রথম কিন্তু নিফটি ফিফটি তো নিফটি ফিফটিতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার প্রাইসটা দেখতে পাচ্ছেন বাইশ হাজার সাতশো পান্ন টাকা আশি পয়সা এই মুহূর্তে প্রাইস চলছে নিফটি ফিফটির তো এখানে দেখুন কিছু অপশান আপনাদেরকে বুঝতে হবে নিচে দেখুন একদিন আছে এক সপ্তাহ আছে এক মাস আছে এক বছর আছে আপনি এক একদিনের দেখতে পারেন মানে কীরকম গ্রাফটা আপনি দেখতেই পাচ্ছেন আপনি এক সপ্তাহে দেখতে পারেন গ্রাফ এক মাসে দেখতে পারেন এক বছরে দেখতে পারেন পাঁচ বছর দেখতে পারেন ওভারঅল দেখতে পারেন তো এখানে গ্রাফ দেখে নিলাম এক একদিনের তো এবার দেখুন এখানে অনেক কটা অপশন আপনারা পেয়ে যাবেন তো পেয়ে যাওয়ার পর দেখুন এখানে এই যে জায়গাটা এখানে আপনারা নিফটি ফিফটি এখানে মানে যে কোনো জিনিসটা আপনি কিনতে চাইবেন যেটা অ্যাক্টিভেট করতে চাইবেন এই অ্যাক্টিভেটে মানে যে কোনো মানে যেটা আমি কিনতে চাইছেন আপনি যদি কিনতে চান তাহলে অ্যাক্টিভেটে আপনাকে ক্লিক করতে হবে অ্যাক্টিভেটে ক্লিক করার পর কিন্তু আপনি যদি অ্যাক্টিভেটে ক্লিক করেন এখানে ধরুন সমস্ত জিনিসগুলো দেওয়া আছে কল প্রাইস আছে তারপরে এখানে তিন চারটে অপশান আছে আপনারা দেখে নিতে পারেন এগুলো এখানে সেরকম কিছু দেখার কিছু জিনিস নাইকো তো যাই হোক এখানে যদি আমরা ক্লিক করে দিই অ্যাক্টিভেটে তাহলে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট মানে আমাকে রিডাইরেক্ট করে দিল এখানে ভেরিফাই করতে হবে তো যাই হোক ভেরিফাই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপনি যদি মানে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রথমে ভেরিফাই করতে হবে তো যাই হোক এখানে আমি ভেরিফাই করছেন আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখানো সেই জিনিসগুলো শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি ভেরিফাই করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর আপনি যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অ্যাড করতে চান তাহলে সেটা অ্যাড করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট আদার্স ব্যাঙ্ক আছে আপনি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন যেহেতু আমি স্টেট ব্যাঙ্ক থেকে পেমেন্ট করেছিলাম এক টাকা সেই জন্যই স্টেট ব্যাঙ্কটা শো করছে তো এবার দেখুন এখানে সমস্ত জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম তো এবার দেখুন আপনারা এখান থেকে আমি ব্যাক করে চলে যাব কারণ এবারে দেখুন এখানে অনেক কটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা তো এবার আপনারা যদি ক্যান্ডেলে দেখতে চান এই যে গ্রাফটা আছে গ্রাফটা আপনারা চাইলে ক্যান্ডেলেও দেখতে পারেন ক্যান্ডেলে কীভাবে দেখবেন নিচে দেখুন এখানে একটা অপশান পেয়ে যাবেন ওই যেখানে গ্রাফটা দেওয়া হচ্ছে তার নিচে দিয়ে একটা অপশান আছে সেখানটাতে ক্লিক করলেই কিন্তু আমরা ক্যান্ডেলে দেখতে পাবো এই দেখুন ক্যান্ডেলে কত কী প্রাইস চলছে কতটা উপরে যেতে পারে কতটা ডাউনে যেতে পারে এখানে কিন্তু সমস্ত জিনিসগুলো দেখুন এখানে পরিষ্কার দেওয়া আছে সবুজ দাগগুলো দেখুন উপরে উঠছে আর লাল দাগগুলো নিচে নামছে তো এবার দেখুন সবসময় যখন নিফটি ফিফটি বা আপনি যখন অপশন ট্রেডিং করবেন তখন যে প্রথমে যে অপশনগুলো দেখালাম যখন গ্রাফ ওপর দিয়ে থাকবে তখন কিন্তু ওপর দিয়ে যাচ্ছে হাই আবার যখন নিচে দিয়ে চলে যাবে তখন কিন্তু রেড কালার হয়ে যাবে তখন কিন্তু নিচে দিয়ে তো এখানে আপনারা এইসব জিনিসগুলো অতটা দেখার দরকার নেই গো আপনারা যদি ইনভেস্ট করতে চান অপশন ট্রেডিং করতে চান এখান থেকে আপনাদেরকে করতে হবে সমস্ত জিনিসটা দেখিয়ে দিলাম প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবার দেখুন এই যে গ্রো অ্যাপ্লিকেশন এখানে তো খুলে দিলাম মানে আপনারা দেখে নিলেন কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় তো এখান থেকে আমি শুধুমাত্র অপশন ট্রেডিংটা দেখানাম তো এবার দেখুন শুধু অফসেট ট্রেডিং নয় এখান থেকে সমস্ত কিছু জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন মিউচুয়াল ফান্ড থেকে আরম্ভ করে স্টক মার্কেট সমস্ত কিছু যে কোনো স্টক সমস্ত কিছু পেয়ে যাবেন তো আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নিচে দেখুন তিনটে অপশন পাবেন স্টক আছে মিউচুয়াল ফান্ড আছে তো এই যখন স্টক এগুলো নিচেতে স্টকে যদি ক্লিক করি এখানে মিউচুয়াল ফান্ড দেখুন এবার স্টকে যদি চলে যায় নিচে দেখুন অনেক কটা স্টক রয়েছে এখানে টাটা স্টিলের স্টক রয়েছে অনেক ধরনের এখানে স্টক আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা স্টকগুলোকে বাই করতে পারেন সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন এবার যদি মিউচুয়াল ফান্ডে চলে যাও দেখুন এখানে মিউচুয়াল ফান্ড হাই রিটার্ন মিউচুয়াল ফান্ড তো এখানে যেসব যদি আপনি নতুন করে থাকেন হাই রিটার্নে ক্লিক করতে পারেন তো এখানে দেখুন অনেক রকমের জিনিস আছে ফার্স্ট দেখুন আদিত্য বিড়লার যেরকম মিউচুয়াল ফান্ড আদিত্য বিড়লাতে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন তো এখানে দেখুন আদিত্য বিড়লাতে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন অনেক কটা মিউচুয়াল ফান্ড কিন্তু রয়েছে তো এবার আপনার খুবই ইজি ব্যাপার এখানে যদি আমরা ক্লিক করি দেখুন নিচে দেখুন দুটো অপশান আছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আর স্টার্ট এস আইপি এস আইপি মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে আপনি সিস্টেম অনুযায়ী করতে পারেন কিংবা ওয়ান টাইমে যদি ক্লিক করেন আপনি ওয়ান টাইম কত টাকা করতে চাইছেন সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলতে দেখতে পাচ্ছেন এখানে এস হচ্ছে মিনিমাম একশো টাকা থেকে শুরু তো এইভাবে আপনাদেরকে বাইকগুলো করতে হবে নিজেরা ট্রেডিং করতে হবে তো চলুন আজকে ভিডিওটি যদি ভালো লাগে ভালো ভিডিওতে একটু লাইক করুন বেশ শেয়ার করবেন